আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে। একজন নারীর জন্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো মা হওয়া। মা বাবা সহ পুরো পরিবার রঙিন স্বপ্নের জাল বুনতে থাকেন, নবগত অতিথিকে নিয়ে তাদের চিন্তার যেন শেষ হয় না। তবে একটি মিসক্যারেজ বা গর্ভপাত নিমিষেই সেই স্বপ্নকে ভেঙে দিতে পারে। প্রিয় দর্শক, এই মিসক্যারেজ কিংবা গর্ভপাত নিয়ে যদি আপনাদের মাথায় কোনো চিন্তা থেকে থাকে, তাহলে গত পর্বে দেওয়া ভিডিওটি আপনারা দেখে আসতে পারুন, ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করা আছে। আজকের ভিডিওতে মূলত আমরা আপনাদের জানাবো গর্ভপাতের পর চিকিৎসা ব্যবস্থা কী এবং গর্ভপাত প্রতিরোধ করতে আপনার করণীয় কী। তবে তার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আর এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে পেজটি ফলো করে দিয়ে সম্ভব হলে আপনাদের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। গর্ভপাতের সকল বিষয়ে আমরা গত পর্বের ভিডিওতে জানিয়েছি। এখন আমরা আপনাদের জানাবো গর্ভপাতের পর আপনার চিকিৎসা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত। গর্ভপাত হলে প্রথম করণীয় হল রক্তক্ষরণ বন্ধ করা এবং গর্ভপাত পরবর্তী ইনফেকশন প্রতিরোধ করা। যদি গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে গর্ভপাত হয়, তবে গর্ভের সমস্ত ফিটাল টিস্যু এমনিতেই বের হয়ে যায়, কিন্তু ব্রণ ও প্লাসেন্টার সকল অংশ সক্রিয়ভাবে বের না হয়ে গেলে অপারেশন করে বের করতে হবে। তবে অপারেশনের পরও রক্তস্রাব পর্যবেক্ষণে রাখতে হবে। কোনো কারণে রক্তস্রাবের পরিমাণ বেড়ে গেলে কিংবা জ্বর এলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো গর্ভপাত প্রতিরোধের উপায় কী। গর্ভাবস্থার প্রথম 3 মাস ঝুঁকিপূর্ণ, তাই এই সময় যে কোনো মাকে একটু সাবধানে থাকতে হবে। বাড়ি কাজ করা, সহবাস থেকে বিরত থাকা, পূর্বে কোনো রোগের ইতিহাস থাকলে ডাক্তারকে জানানো, পূর্বে একাধিকবার গর্ভপাত হয়ে থাকলে পুনরায় গর্ভধারণের আগে ফিজিক্যাল চেক আপ করিয়ে নিন এবং ডাক্তারের পরামর্শ নিন। পূর্বে কী কারণে গর্ভপাত হয়েছিল সেটা জানার চেষ্টা করুন। পরবর্তীতে যেন একই কারণে আবার পুনরাবৃত্তি না হয় সেদিকেও খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া দীর্ঘ ভ্রমণ করবেন না। আর সবচেয়ে যে জিনিসটা বেশি খেয়াল রাখতে হবে, সেটা হলো প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আপনার গর্ভপাতের ঝুঁকিটা অনেকাংশেই কমে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড, আয়রন ও ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট গ্রহণ করুন। এটি বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার প্রবণতাকে কমিয়ে দেয়। এছাড়া ধূমপান, অ্যালকোহল, ক্যাফেন জাতীয় পানীয় যেমন চা, কফি বা চকলেট এবং মানসিক চাপের সাথে গর্ভপাতের সম্পর্ক রয়েছে। গর্ভাবস্থায় বেশি সতর্ক থাকতে হয় ওষুধ সেবনের ক্ষেত্রে, কারণ অনেক ওষুধ এমন আছে যার ফলে গর্ভের সন্তানের সরাসরি ক্ষতি হয়ে থাকে। শিশু বিকলাঙ্গ, বুদ্ধি প্রতিবন্ধীও হতে পারে। অনেক সময় ওষুধ সেবনের ফলে মৃত সন্তানের জন্মও হতে পারে। তাই ওষুধ সেবনের আগে সতর্ক থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া একদমই ওষুধ খাওয়া যাবে না। একজন মায়ের গর্ভপাত হলে তার উপর পরিবারের দায়িত্ব অপরিসীম। এক্ষেত্রে পরিবারের যে করণীয়গুলো রয়েছে এই বিষয় সম্পর্কে আমরা এখন আপনাদের জানাবো। গর্ভকালীন সময়ে হরমোনজনিত কারণে বা পারিপার্শ্বিক কারণেও মা অনেক সময় বিষণ্ণতা বোধ করেন। এর সাথে যদি থাকে পূর্বের গর্ভপাত বা মৃত সন্তান প্রসবের ইতিহাস, তাহলে তো কোনো কথাই নেই। অনাগত সন্তানের সুরক্ষার দুশ্চিন্তায় ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। তাই এ সময় পরিবারের সকল সদস্যদের উচিত মাকে সবসময় সাহস দেওয়া এবং মায়ের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করা। একটি গর্ভপাত কেবল একটি শিশুর মৃত্যুই হয় না, ধ্বংস হয় মায়ের হাজার স্বপ্ন। তাই গর্ভধারণের শুরু থেকেই মা ও তার পরিবারের সকলের জেনে রাখা উচিত গর্ভপাতের কারণ ও লক্ষণ। সেই অনুযায়ী প্রতিরোধ ব্যবস্থা নিলে আর কোনো নারীর স্বপ্ন ভঙ্গ হবে না, ফলে অযাচিত গর্ভপাত এড়ানো সম্ভব। ভালো থাকুন আপনি, ভালো থাকুক আপনার অনাগত সন্তান। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাতেমা ওয়ার্ল্ডের সাথেই থাকুন। খুদা হাফেজ।